সাজ্জাদ ভাই কিন্তু অনবিবাহিত, বিটিএস সাজ্জাদ বাদ অনবিবাহিত সাজ্জাদ। এই জায়গায় এসে তো আমরা মালাই চা খাই নাই, কিন্তু ওই মালাইয়ের চায়ের মতো আর কি কিছু একটা তো দেখো ওই রকম আর কি, বেশি মালাই দেখাই নাই, হালকা পাতলা। বাবা রে বাবা, সমুদ্রের মাঝখান দিয়ে এখন আমি আর সাজ্জাদ ভাই যেতেছি ভাই, দোয়া দুরুদ পড়েন। আমি তো মনে করছি আপনি শু পড়ছেন ভাই। বিয়া করছেন তিন দিন হয়েছে না ভাই? চার দিনে ভাবি কোনো প্যারা দেয় নাই, কোনো প্যারা দেয় নাই, ঘুরতে যাইব কিংবা কোনো কিছু আবদার করে নাই। এই বিল্ডিং কি পুরোটাই দাঁড়া চব্বিশ নাকি না দুই তালা পর্যন্তই? হ্যালো গাইজ, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ কার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি গাইজ সবাই ভালো আছেন, কাতালের মত এবং আপনার দোয়া ভালো আছেন, অনেক ভালো আছি। তো গাইজ আপনাদের উমর ভাইর অনেক অনেক থ্যাংকস, কারণ এই দুইটা মানুষের জন্য এত তাড়াতাড়ি ভাই আমার 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই। পার্সোনালি আমি মন থেকে আপনাদের থ্যাংকস জানাই। আর গাইজ এটা কিন্তু কোনো স্পেশাল ভিডিও না, মানে 50,000 স্পেশাল ভিডিও না, কারণ গাইজ উমর ভাই গেছে ট্যুরে, আর ওনারে ছাড়া ভাই আমি স্পেশাল ভিডিও বানাবো ভাই এটা হইতেই পারে না। উনি আসলে দেন আপনারা স্পেশাল ভিডিওটা পাবেন ভাই। আমার অনেক ইচ্ছা আছে যে সবাই মিলে কেক টেক কাটবো, কোনো এক জায়গায় যাবো ঘুরতে, আর খুব সাধনার পরে আমার 50,000 সাবস্ক্রাইবার হয়েছে ভাই, খুব খুশি লাগতেছে খুব। আর গাইজ এই ইন্ট্রোটা আমি অনেক আগে দিয়ে ফেলছিলাম, মানে এই ভিডিওটা আমার ছাড়ার কথা ছিল আরও একদিন আগে। তো যাক, আমি চিন্তাভাবনা করছিলাম যে উমর ভাই ছাড়া তখন আমি স্পেশাল ভিডিও বানাবো না, আর আমি আমার দোকান নিয়ে একটু ব্যস্ত, এটা আপনারা ভালো করেই জানেন, মানে নতুন দোকান নিয়েছি ভাই, একটু তো দোকানে বসতেই হয়। তো এই ব্লগে আর কি সাজ্জাদ ভাইরে দেখতে পারবেন, উনি আর কি ওনার বিয়ের পরে ফার্স্ট টাইম আমার সাথে দেখা করবে, না দেখা বলতে আমরা একটা কাজে একটু সখীপুর যাব। তো যাক এখন যাওয়া যাক। আর এই ব্লগটা আমি দুই দিনে শেষ করব, কারণ ভাই একদিনে শেষ হওয়ার কথা না, কারণ আবহাওয়া ওয়েদার খুবই খারাপ। তো যাক আর কি এই দুই দিনে আমি যা যা করবো ওইগুলো নিয়ে কিছু কিছু আর কি দেবো। তো যাক এখন আগে যাওয়া যাক আর কি বাসার নিচে। তো যাক চলুন যাওয়া যাক সাজ্জাদ ভাইয়ের কাছে, উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। থাকো, হ্যাঁ রাগ করো না, হ্যাঁ আচ্ছা। গাড়িতে একটা বিষয় কি, সকাল সকাল আর কি গাড়িটা স্টার্ট নিতে ছিল না, তো যাই হোক অনেক কষ্টে আর কি স্টার্ট নিয়ে এলাম। জিনিসটা কি সমস্যা হয়েছে ওইটা আমি নিজেও জানি না। তো যাই হোক যাওয়া যাক। আর দেখতে পারতেছেন রাস্তাঘাটের যে অবস্থা ভাই, যেই পরিমাণে বৃষ্টি হয়েছে এই তিনটা দিন। হেলা সাজ্জাদ ভাই নে ভাই, আপনি না পড়ছেন ভাই, আমার কোনো দোষই নাই ভাই, বুঝছেন? গাড়ি স্টার্ট লইবেন ফাল না, ও গাড়িটা নিয়ে চিন্তা আছি ভাই, ইস্টার লয়টা জিনিসটা কি দেখবেন থেকে লেগে আমরা। আমি ওই যে তোর দারাজ অফিসে একটু যাব, হ্যাঁ ওইখানে একটা প্রোডাক্ট রিটার্ন দিয়া ইয়া কি বেদাল দিছে, বেদাল দিছে, শালার পো শালারা পুরাই বেদাল। হ্যাঁ দারাজ যে বিশ্বাস করি না আমি, বাইরে বসে ধমকে বেঁচে যে আমি আমি এই যে মাসে দুই তিনবার যে ঢাকা যাই, হ্যাঁ দিয়ে দেব না আমি, বসুন্ধরা থেকে একটা দিয়ে পারি না, এই যে ফাও ফাও যে অর্ডার দিয়ে দাও, এই যে দোকান দিয়ে দাও ভাই, দারাজ পুরা ফসফোল্ডিং দুই নাম্বার। আমি যেই কবার জিনিস অর্ডার দিছি বুঝছেন, এটাই আমি দারাজে যেই কবার জিনিস অর্ডার দিছি এই কবার বকত খাইছি। ইয়াল্লা এনে অবস্থা কে ভাই, যাই পারবি? অবশ্যই নামান লাগবো, না নামান লাগবো। নতুন বিয়া করছেন তাই কি ডরা মনে কি আমি, ই ভাই সামনে দেখ সমুদ্র। বাবা রে বাবা, সমুদ্রের মাঝখান দিয়ে এখন আমি আর সাজ্জাদ ভাই যেতেছি ভাই, দোয়া দুরুদ পড়েন। আমি তো মনে করছি আপনি শু পড়ছেন। আমি শু পড়ছিলাম, পরে দেখুই না খুলা লাইছেন, আমি যাই স্যান্ডেল পরে যাম গাড়ি দিয়ে। বাবা রে বাবা, দেশ দিয়ে ডুবে গেল গা, আস মেরালাম আজকে, হ্যাঁ তোরা মেরালাম। গাইজ একটা জিনিস কি, আমরা ভিতর দিয়ে এসে বললাম, আর পল্লী বিদ্যুতের ওই দিক দিয়ে গেলে আমাদের পুরো সমুদ্র পার হইতে হইতো, আর এদিক দিয়ে এসেছি এদিকেও পানি কম ছিল না, মোটামুটি পানি অনেক বেশি ছিল।
গাইজ অনেকদিন পরে সখীপুর আসলাম, আর আমি যতটুকু জানি সখীপুর আর কি ফ্লাইওভারের যে নিচে নিচে পুলিশ থাকে, তো যাই হোক আজকে পুলিশে না ধরলেই হয়। তো গাইজ যাই হোক গাড়িটা এই জায়গায় রেখে দিলাম, তো এখন এই জায়গায় এটা থাকুক। আর সাজ্জাদ ভাই এই যে এই জায়গায় আছে, ওনার একটা ফ্রেন্ডের জন্য এই জায়গায় দাঁড়াইছি, উনি আসলে দেন একবার দাঁড়ার অফিসে চলে যাব। ভালো আছো সাজ্জাদ ভাই? কিন্তু অনবিবাহিত বিটিএস সাজ্জাদ বাদ, অনবিবাহিত সাজ্জাদ কি ভাই টাইটেল চেঞ্জ না? বিবাহিত সাজ্জাদ ভাই বিয়া করছেন, তিন দিন হয়েছে না? আট তারিখ, চার দিন হয়েছে ভাই। চার দিনে ভাবি কোনো প্যারা দেয় নাই, কোনো প্যারা দেয় নাই, ঘুরতে যাইব কিংবা কোনো কিছু আবদার করে নাই? সাজ্জাদ ভাইয়ের বন্ধু এসে পড়ছে, এখন যাওয়া যাক দাঁড়া তো বিষয়। দাঁড়াত অফিসের সামনে এসে বললাম, এখন ভিতরে ঢুকে যদি ভিডিও করতে দেয় তাহলে করবো, না করতে দিলে নাই। হ্যান্ড ক্যাশ দিব নাকি বিকাশে? সালার কি খুব এটা দাঁড়াত অফিস, আমি পুরে পড়ছি, ওই দু পুরে পড়ছি, আমি পুরে পড়ছি। এই বিল্ডিং কি পুরোটাই দাঁড়া আছো বেশ নাকি না দুই তালা পর্যন্তই? তো হয়ে যাই হোক কাজ টাজ শেষ, আর ওনাদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, ভিডিও করছি কেউ কিছু কয়ই নেই। আমি তো মনে করছি ইনিশ টাকা দেবে, সাজ্জাদ ভাই কইতেছিল ভিডিও করিস না। এই যে এনে পুলিশ থাকে, সেদিন নাহিদ দাদুর দরসাল একটা জিনিস কি গাইজ, ওই দিন এই জায়গায় আর কি নাহিদ দাদুর ধরছিল, পরে নাহিদ দাদু আর কি এমন চাটু মারছে পুলিশ রে বুঝছেন, পরে পুলিশ কয়ে আচ্ছা বাবা যাও এরপর থেকে হেলমেট হুলমেট পরে চালায়ও ভাই, ওনার না আছে ড্রাইভিং লাইসেন্স, না আসাল হেলমেট, না ছিল ওনার গাড়ির কাগজপাতি ঠিক, তাও পুলিশ ওনারে ছেড়া দিছে। হ্যাঁ খিদা লাগছে না? আপনি কই দেবেন সাজ্জাদ ভাইরে তো নামাই দিলাম, এখন যাবো একটু গোল ঘরে, হালার পর মুরসালি নেই, আমার গোপুর ব্যাটারি নিছে বুঝছেন, ওই ব্যাটারি আর দেয় নাই ভাই, কেমন রাগ উঠে কন, আমি একটা ব্যাটারি দিয়ে কি চলতে পারি কন? আমি হলো সারাক্ষণ গোপুর অন করে বক বক করি, আমার ব্যাটারি জানা ভাই এক ঘন্টা, আমার ভিডিও হয় প্রায় দুই ঘন্টার কাছাকাছি ভাই, আমি যে ব্লগগুলো করি না ওইগুলো মনে করেন যে যখন আমি জোড়া লাগাইতে যাই দেখি যে দুই ঘন্টা আড়াই ঘন্টা হয়, ওই দুই আড়াই ঘন্টা কাইটা মনে করেন যে আমি 15 মিনিট 16 মিনিট 17 মিনিট এইরকমভাবে করি বুঝছেন, এই হলো আসল ঘটনা। হ্যাঁ কোথা ভাই আমার যে কখন উমর ভাই থাকলে বুঝছেন কইতে মনির মনির। গাইজ মুরসালিনে কল দিলাম, মুরসালিন বললো যে বন্ধু আমি গ্যারেজে আছি তুই আমার কাছ থেকে ব্যাটারিটা পরে নি। একটা জিনিস কি গাইজ, ওরা আর কি যখনই আমি ফোন দিই ও বলে বন্ধু আমি গ্যারেজে, বন্ধু আমি অনেক মানে ওর খালি ভাই গ্যারেজে দৌড়াইতে দৌড়াইতে তোর জীবন শেষ। A few moments later. তো যাক গাইজ কালকে তো আর ব্লগটা শেষ করতে পারি না, কালকে অনেক বৃষ্টি হয়েছে, তো যাক আজকে আর কি আরেকটা নতুন ব্লগ, তো যাক দুই দিনের কাজকে আমার কি আমি একদিনে কমপ্লিট করব ভাই, একটা থ্যাংকস তো দেওয়া উচিত আমারই, কারণ আমি দুই দিনের ব্লগ একদিনে দিতেছি। তো যাক মুসালিন ওরা হয়তো বা সামনে দাঁড়ায় রয়েছে, এখন যাবো কবিরপুর, একটা বন্ধুর নাকি কি সমস্যা হয়েছে, তো যাক এত সকাল সকাল কি সমস্যা হয়েছে আমি বলতে পারতেছি না, এখন বাজে প্রায় 7টার কাছাকাছি, তো যাক চলুন যাওয়া যাক সামনে। আর গাইজ ব্লগটা অনেক ইন্টারেস্টিং কিংবা অনেক মজা হইতে যাইতেছে ভাই, তো যাক সবাই ধৈর্য সহকারে দেখবেন, আর গাইজ চলুন আমি যাই এখন মুসালিন ওদের কাছে। তো যাক গাইজ চলুন যাওয়া যাক, এখন কিন্তু বাজে প্রায় 7টার কাছাকাছি, 7টা 12 বাজে, তো যাক চলুন যাওয়া যাক, অনেক সকাল আর কি ভাই। ও শীত করতেছে ভাই, সকালের আবহাওয়াটা অনেক সুন্দর, আর সচরাচর আমাদের সকালে ওঠা হয় না ভাই, এত মানুষ কে ভাই। আরে ব্রাদার ওই আম্মু দোকানে 7টার খোলাইলো, প্লাস আমি গাড়ি বাইর করলাম,
ইন্ট্রো দিলাম লেট লেট ব্রাদার, বুঝলাম না খাইরুল আবার সকাল সকাল মনে করেন যে কোনানে ভাই ধরা বললো নাকি, নাহলে ভাই এত সকাল সকাল তো এত ইমার্জেন্সি কল দেওয়ার কোনো কথাই না ভাই, এটা গেলেই বোঝা যাইব কারণ নাগা যাওয়ার আগ পর্যন্ত আর বোঝা যাইতেছে না। তো চলুন যাই আগে দেখি কেমনে কি। একটা বিষয় কি, এই চিপা চুপা রাস্তাগুলো এত পরিমাণে নষ্ট হয়ে গেছে এই বৃষ্টি বইরা ভাই, বলার ভাষা নাই, দেখতে পারতেছেন রাস্তার অবস্থা। এত ইমার্জেন্সি কল কেন, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার কও, বাবা রে বাবা চশমা টশমা নিয়ে বেরিয়েছ, তোর ভাব তো খারাপ, তো কি কোনে ধরা পড়ছিলি কোনে, ওই ধরা পড়ছিল কোনে, ওর তো ভাব সব খারাপ, কোন শ্রেণী না ধরা হয়েছিলি, কোন শ্রেণী না ধরা পড়ছিল কি টাকা, না এই সকাল না এই সকাল সকাল দে বন্ধু, না না এখন ১৭ তারিখ খান আমার পরীক্ষা, হ্যাঁ সারা রাত খালি চিন্তা ঢুকে মাথায় শালার পরীক্ষা পরীক্ষা, আমকো ১৬ তারিখ থেকে পরীক্ষা, তাই লিগা ঠিক আছে কইছি সকাল সকাল একটু ফিল নিয়ে আসি প্রকৃতির, ঠিক আছে তার জন্য তোমাদের ইমার্জেন্সি ডাকা, এটার লিগা এটার লিগা এটার লিগা, হ্যাঁ একদম ভাইঙ্গা আনছো, আচ্ছা অরনিম না অরনিম না, ওই ওই এটা লাগে ডাকছে না অরনিম না, আমি না খাই, আমিও তো কিছুই খাই নাই, পানিও খাই নাই, আমি খালি উঠছি ফ্রেশমেশ হইছি, তোর মামা সিরিয়াস নিমুনা মামা, তুই বিদিকটা দিয়ে আনলি, এরপরের বার তো তুই পাবি না ডাকলে, আসলে পাবি না আমি দেখবো, তুই কার গাড়ির পিছে বহস আমি এটা দেখবো, ওকে আচ্ছা সই অরণিম একটা শর্তে দেখো যে না পেট ভরে খাওয়াই তুই সকালে নাস্তা, সকালে নাস্তাও যদি না খাও তাহলে মনে করো যে একটা সুন্দর পরিবেশে প্রাকৃতিক পরিবেশে যাই চা খাওয়াই তুই, তুমি কি চা খাওয়াইবা, অবশ্যই, তাহলে কি কাজ চা বেটা মাস্টি বেটা, তুই তুই মালাই চা, মালাই চা মালাই চা মালাই চা বেটা, তুই কই কই চা মালাই চা, মালাই চা ১৫ টাকা বেটা ২০ টাকা, গাইজ একটা জিনিস দেখাই যেটা আর কি ওই জায়গায় আমি দেখাইতে পারি নাই, গাইজ গাড়ি নিউট্রাল, আমি একটা জিনিস দেখাই আপনাকে, এই এই বাইরে 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 তো যাই হোক এই জায়গা থেকে যাওয়া যাক বন্ধু, উঠো গাইজ একটা বিষয় কি, আমি যখন আর কি এই রাস্তাতে আসতেছিলাম আমার মনে হইতেছিল না যে আজকে শুক্রবার ভাই, এত মানুষ অফিসে যেতেছিল যে বলার ভাষাই নেই ভাই, আজকে শুক্রবার একটা দিন জুম্মার দিন, ওই দিনও ভাই অফিস ফ্যাক্টরি বন্ধ দেয় না ভাই, শালারা ভাই কাফের বুঝছেন, গরিবের জন্য ভাই এই জুম্মার দিন হইলো হজের দিন, এই দিনও যদি অফিস ফ্যাক্টরি খোলা থাকে তাইলে কেমনে কন, অন্তত সরকারের এই বিষয়টার দিকে একটু ভালোভাবে লক্ষ্য রাখা দরকার যে শুক্রবার যেন কোনো অফিস টফিস খোলা না থাকে, সপ্তাহে একটা দিন তো ভাই বন্ধ দেওয়া উচিত, গাই দেখো আর কি চালা আমি একটু মজা পাইতাছি, জিনিসটা কি ভাই মনে ডরে হলে সবচেয়ে বড় ডর ভাই, আমি ডরে গেছিলাম ভাই জিনিসটা কি, যদি এটা যদি অরিজিনাল সাইলেন্সার পাইপ থেকে যদি ধোঁয়াটা বাইর হইতো ভাই তাহলে মনে করেন যে পিস্টনে সমস্যা হইতো, যদি আমি গাড়ি জোরে চালাইতাম, তো এখন আর কি ওই ডরটা নাই, গাড়ি চলতেছে পুরা আগুন আগুন আগুন, ভাই 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 ও পার্লার কি বাইক চালা রাই থে ভাই, ও কি তোমনে দেখা
যাই হোক, মেয়ে বাইক চালানো শিখতেছে ভাই, দেশ ভাই অবনতির দিকে। স্কুটি যাই হোক চালাইবো গেলে মেয়ে মানুষের কাম কি ঘরে থাকা, মেয়ে মানুষ বাইক চালানো শিখবো কেন? ফেলে গেছে আজকে দেশের এই অবস্থা। অফিসে আচ্ছা সামনের রাস্তায় যা, পরে দেখে এক্সচেঞ্জ করে দেখে কিছু হয় নাকি। এত ভিটকে ভাই, একটা জিনিস কি জানেন, বাইকাররা চাই ভালো রাস্তা, ঠিক আছে, ভালো মাইয়া না। বাইকাররা প্রেম করে গাড়ির সাথে, কোনো মেয়ের সাথে না। আচ্ছা মালাই চাড়া বেচে গনে খালি যাই দিয়েছি, ও বেশি দূর না, এনে 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 কি দুনিয়াতে অন্ধকার বানিয়ে লেবেন আমি দাদা, কি কি কয় কে গাইজ, একটা জিনিস কি, এই জায়গায় তো মালাই চা খাইতেছিলাম কিন্তু ওনারা বলতেছে মালাই চা হবে না শুধু চা হবে, কারণ কিছুক্ষণ আগেই নাকি এই চা অর্ডার দিয়ে দিছ, মালাই চা খাবো না। তো এই জায়গায় এসে তো ওনার মালাই চা খাই নাই কিন্তু ওই মালাইয়ের চায়ের মতো আর কি কিছু একটা, তো দেখো ওই রকম আর কি বেশি মালাই দেখাই নাই, হালকা পাতলা চাটা মজা ছিল। যাই হোক এখন এই জায়গা থেকে বের হওয়া যাক, আর গাইস চাটা মোটামুটি অনেক ভালো ছিল। গাইস চাটা খাওয়া বের হওয়ার সাথে সাথেই যদি এইরকম একটা দৃশ্য দেখি তাহলে কার না ভালো লাগবে কোন। ও আও ভাই সকাল সকাল এইরকম দৃশ্য ভাই কয়জন দেখতে পারে ভাই, ভাই মনটা খুশি হয়ে গেল ভাই। তো চলুন গাইস যাওয়া যাক বাসায়। আর গাইস আমি অনেক ঘোরাঘুরি করছি, অনেক মজা করছি আজকে আমরা সবাই। তো জিনিসটা কি, আমি গুল করে আয়সা দেখলাম আর কি আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তারপরে থেকে আর কি আমার মানে গোপ্রো তো কিছু নেই নেই। তো যাই হোক আমি আর কি গুল করে স্টোরেজ ফাঁকা করলাম, আর গাইতে এখন চলে যেতেছি বাসায়। তো যাই হোক নামাজ কালাম পড়তে হবে, আর গাইতে এই ব্লগটা ছাড়তে ছাড়তে হয়তো বা 50,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো গাই যাই হোক সবাইকে অনেক 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 থ্যাংকস, আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই যান তাদের সাবস্ক্রাইব করে দেন। তো আজকের মতো এই জায়গায় বিদায় নিতেছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ, বাই বাই।